ঘরে বসে বসে গেম খেলতে হবে রে। আমি শুনলি নাকি বিরাট বড় ঝড় আসছে, দেখি কয়েক জায়গায় ছাগল ভেড়ে গেলে জলদি করে বাঁধতে হবে। বলাল কাকুরা অত স্পিডে কখন দিকে যাচ্ছি? না রে নুনা, কি বলবি রে বাপ, আমি শুনলি নাকি বিরাট বড় ঝড় আসছে, ওই জন্য আমি ঘর যাচ্ছি দৌড়ি করি, ছাগল ভেড়ে গেলে জলদি করে খেত দিকে লাইনে করি, সালা ঘরে যাই বাঁধিয়ে দেবো ভাবছি। আমি যেরকম দেখছি বাপ, তোর জীবন আছে ডর আছে, ডরালে হবে? একটা সমুদ্র এরিয়া আছে না, ওইদিকে হবে জল ঝড়গুলো, আমাদের দিকে তখন আওয়াজটা আসবে, তখন তখন দেখবে জল ঝড়াবে, আর কিছু হবে। আমি শুনে রে বলে আমি তোকে জলদি করে ঘর দিকে লাগছি। আরে বাবু যাবি? আমি তো কোনো ধরিয়ে রেখেছি, আমার একটা দুটা পরামর্শ নিয়ে নেই, ঝড় এলে কাজে লাগবে। না না বাপ নুনা, তোর প্যান কীর্তন শুনলে চলে না রে, আমি ঘর দিকে যাচ্ছি। আমি দেখছি বাপ তোর জীবনে দমে ডর ছেলে, তোর ওপেন লুঙ্গিরে নাই উড়াই নিজে ঝড়ে যে তোর স্পিডে যাচ্ছি তুই। ইহি হইলে রে বাপ, তোর পাশে ভূত তুতে লেগে গেল নাকি? আচমকে হাসছি যে কি বলবে নুনা, আমার আর বছর একটা কথা মনে পড়ে গেল, ওই জন্য আমি হাসছি। তো কিহি কথা রে বাপ, আমার কটুকে বন্য আমিও হাসব। নুনা বলে মনে আছে না আর বছর কোন আছে ঝড়টা আসছিল, সে ঝড়টা আমাদের পাড়ার হেঁচকামড়া লুঙ্গিটা কেমন উড়াই নিয়ে গেছিল বন্য। বাপ হেঁচকামড়া সে বুড়াটাই পড়ে না লালকা, যে লুঙ্গি তোর আন্ডার প্যান্ট পরে নি। আরে বাবা নুনা, আমি ওর কথাই বলছি না, আমাদের পাড়ায় কটা হেঁচকা বুড়া আছে রে, বলবি আর ওর লুঙ্গিটা যখন উড়াই নিয়ে গেছিল নুনা এটা হয়ে গেছিল, আর মনে আছে না কাছে আলতি ঝুড়েছিল, তো আলতি পাতে ঢাকাই করে ঘর গেছিল, আর যা কামড়ায় হয়ে যেটার বাপ আছে ও আর কামড়ায় কামড়ায় দম গেছে সারা রাত। ও আমি ভাবছি বাপ বাজার যাই দু চারটে জাঙ্গিয়া প্যান্ট কিনে নিয়েছো, নাহলে ঝড়ে কোনো মতো যদি আমার প্যান্ট উড়ে নিয়ে গেছে তো জাঙ্গিয়াটা থাকলে আমার ইজ্জতটা বাঁচাবে কোনো মতো। হেরে লাল কা বলে তুই প্যান্টের নিচে জাঙ্গিয়া প্যান্ট পরে না রে? কি বলবে রে বাপ নুনা, আমি প্যান্টের নিচে কোনোদিনও জাঙ্গিয়া প্যান্ট পরিনি। জাঙ্গিয়া টাঙ্গিয়া পরবে রে বাপ, নাহলে মেন জিনিসটা যখন চ্যানেল উঠতে যাবো না তখন বুঝতে পারবে বাপ, স্বর্গের তারা দেখতে পাবে তারা হয়তো বলছি। বাপ ইয়ার দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প লাগান নিয়েছে, হের নুনা বলে চোখে ছিল নাই অত বড় ঝড়টা দেখেছিল নাই, তোর বাপ দেখবে জানো খুঁজে খুঁজে হেরা নিয়ে গেল বড় চকল গেলে। হ্যাঁ গো তুমি কি করতে আর খুঁজতে আর আমি যাচ্ছি, দেখুন কোনো মতো ঝড়া তো উড়াই নিয়ে গেলে মা মুশকিল হবে, তখন তোকে খুঁজবো না গরুকে খুঁজবো বন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই ভালো সারি মাটি শিখেছি, হেরে আইন ঘরে নি, তোর বাপকে নিয়ে তো ঢাড়া করাবো না বুঝতে পারবি। হ্যাঁ যা 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 ওকে নি। হেরা নুনা বলে তোর সঙ্গে তখন প্যান্ট কীর্তন করে করে দেখছি না ছাগল ভেড়ে গেলে গোয়ালে খোঁড়া হলো নি আর মেয়ে গেছে গেলো, আমি যাচ্ছি বাপ তুই থাকি না দাঁড়াই। দাঁড়া রে বাপ তুই আমার আর একটা দুটো পরামর্শ নিয়ে নে, তারপরে যাবি ঘর। হ্যাঁ দেখো নুনা তুই আমার কথাটা ধ্যান দিয়ে শুন, তোর পরামর্শ গুলোর একটা বাদ দিব না হেলে, আর তোর ওরে পেছন দিকে পকেটে গুঁজেলে আর হবা তুমি ঘর যেতে বিরাট বড় বাইক করে নেবা।